কলকাতা ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের আন্ডারে আজকে আপনাদের হরিদ্বারে একটি হলিডে হোম দেখাবো। হলিডে হোমটি কিন্তু বেশ ভালো, এখানে লিফ্ট পরিষেবা পেয়ে যাবেন, সিঁড়ি ভাঙতে হবে না। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, সামনে গাড়ি রাখার ভীষণ ভালো বন্দোবস্ত রয়েছে। আর তাছাড়া হোটেলের নিজস্ব জেনারেটরও রয়েছে, তো বিদ্যুৎ চলে গেলেও গরমে কষ্ট করতে হবে না। আর এই দিক দিয়ে সোজা আপনাদের প্রবেশ করতে হবে, সামনেই রয়েছে রিসেপশন। চলুন আজকে আপনাদের জন্য হরিদ্বারে এই হলিডে হোমটি রিভিউ করে দেখাচ্ছি। এখানে কিচেন আছে না? আচ্ছা, তো বন্ধুরা আপনারা যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের রান্নার ব্যবস্থা রয়েছে, চলুন দেখে আসি। আর বন্ধুরা এই হোটেলে লিফট পরিষেবা পাবেন, অর্থাৎ সিঁড়ি ভাঙতে হবে না, আপনাদের লিফটে করে যাতায়াত করতে পারবেন। ব্যবস্থাটা বেশ ভালো লাগলো। প্রথম একটি রুম দেখাচ্ছি, 301 নম্বর রুম, সেকেন্ড ফ্লোর। রুমটা কিন্তু বেশ বড় রুম, ডাবল বেড, অর্থাৎ স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা বা দুজন অ্যাডাল্ট আপনারা থাকতে পারবেন। আর সেই সঙ্গে এখানে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনজন অ্যাডাল্ট আপনারা থাকতে পারবেন। ওদিকে উইন্ডো এসি দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, ফ্যান দেখতে পাচ্ছি, টিভিও রয়েছে। বেশ ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়ালে একটা দাগ পর্যন্ত নেই। জিনিসটাও দেখুন, রুমে একটা চেয়ারও দেওয়া রয়েছে। ইন্টারকামের সুবিধা দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। এদিকে ওয়াশরুম রয়েছে, একটু দেখিয়ে দিই। হ্যাঁ, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন দেখছি, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, আর গিজার। 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য খুব ভালো। শাওয়ারও দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এখানে। রুম থেকে বাইরে বেরিয়ে এখানে জামা কাপড় মেলার জায়গা রয়েছে, মনসা মন্দির দেখা যাচ্ছে, চণ্ডী মন্দির ওটা, হ্যাঁ ওটা চণ্ডী মন্দির। রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তার টাঙানো রয়েছে। আপনারা গঙ্গার থেকে স্নান করে এসে এখানে জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 201 নম্বর রুম, এটা ফার্স্ট ফ্লোর। এই ধরনের একটা রুম পাবেন আপনারা, বেড যা আছে আপনারা দুজনেই থাকতে পারবেন। আর এদিকে একটা ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। টেবিল দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে, চাইলে রুমে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। এদিকে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। টিভি দেখতে পাচ্ছি, ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই হলো আপনার এসি। তাছাড়া জানলাও রয়েছে, জানলাও খুলে দিতে পারেন আপনারা। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম মোটামুটি ডিসেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। গিজারটা লক্ষ্য করছি, প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পেলাম, এই ব্যাপারটা ভালো লাগলো। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা কিন্তু সবসময় লিফটে করে ওঠানামা করতে পারবেন, সিঁড়ি ভাঙতে হবে না, এই বিষয়টা বেশ ভালো লাগলো। যেহেতু আমি পুজোর সময় এসেছি তাই ম্যাক্সিমাম রুম সমস্ত কিছু ফুল রয়েছে, তাও সেকেন্ড ফ্লোরে একটা, ফার্স্ট ফ্লোরে একটা রুম আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন লিফটে করে আমি যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। তো বন্ধুরা, এই ছিল কলকাতা ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের হলিডে হোম। আপনারা যারা মনে করছেন হলিডে হোমটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন।